প্রণয় আলিঙ্গন গল্পের বারোতম অংশ লিখেছেন সাদিয়া শকুত বাবলি উড়ন্ত খোলা চলে শাড়ি পরিহিত নৈরিতাকে দেখে যেন আফতাবের হৃদস্পন্দন বেড়ে গেল অসম্ভব গতিতে আর একটু হলেই বুঝি হার্ট অ্যাটাক হয়ে যাবে তার ঢোক গেল সে হুট করে থামিয়ে দিল গাড়িটা হঠাৎ এইভাবে গাড়ি থেমে যাওয়ায় কিছুটা অবাক হলো নৈরিতা এভাবে গাড়ি কেন থামিয়ে দিল কিছু কি হয়েছে বন্ধ জোড়া খুলে আকাশের আশেপাশে তাকালো মেয়েটা অস্বাভাবিক কোনো কিছু নজরে এলো না তার অতপর পাশ ফিরে তাকালো সে উদ্যুত হলো আফতাবকে তার গাড়ি থামানোর কারণ জিজ্ঞেস করতে কিন্তু আফতাবের চোখে চোখ পড়তেই থমকে গেল সে কেমন নেশাক্ত ব্যাকুল লোকটার চোখ জোড়া বুকটা ধক করে উঠল নৈরিতার এই দৃষ্টির মানে বুঝতে নৈরিতার বেশি সময় লাগলো না তার ঢোক গেলল মেয়েটা আফতাবের দিকে চেয়ে দৃষ্টি সরিয়ে আমতা আমতা করে শোধালো গাড়ি থামালেন কেন হঠাৎ আফতাব উত্তর দিল না কোন গাড়ির কাঁচটা তুলে দিয়ে কিঞ্চিত এগিয়ে গেল নৈরিতার পানে নিজের এক হাত বাড়িয়ে চেপে ধরল মেয়েটার তার নরম কোমল সরুল কোমরটা যেন বিদ্যুৎ খেলে গেল নৈরিতার কেঁপে উঠল কম্পিত কণ্ঠে বলল কি করছেন এই মাঝরাস্তায় ছাড়ুন আফতাব ছাড়ল না উল্টো নিজের পুরুষালী শক্তির বল প্রয়োগে টেনে নিজের সাথে মিশিয়ে নিল মেয়েটার ছোট নমনীয় দেহটাকে নৈরিতা আরষ্ট হল আরষ্ট ভঙ্গিতে বলতে চাইল কিছু কিন্তু পারল না তার আগে তার ওষ্ঠের দাস বন্ধ করে দিল আফতাব মেয়েটার নরম ওষ্ঠ উষ্ণ ওষ্ঠ জোড়া নিজের শুষ্ক ওষ্ঠের আয়ত্তে নিয়ে নিল সে পরম যত্নে নিজের ওষ্ঠদয়ের প্রবল ঘর্ষণে পিষ্ট করতে শুরু করল মেয়েটার নরম ঠোঁট জোড়া আকস্মিক ঘটনায় কিছুটা হক চকালো নৈরিতা কেঁপে উঠল তার বক্ষকুল দুই হাতে ঠেলে সরাতে চাইল আফতাবকে আফতাব সরল না একচোরো উল্টো তার কাজে বাধা দেওয়ায় নিজের বাম হাতটা বাড়িয়ে চেপে ধরলো নৈরিতার ছোটোখাটো নরম হাত দুটো সময়ের সাথে সাথে আফতাব বাড়ালো তার উষ্ঠদয়ের ঘর্ষণের প্রবলতা দুই জোড়া উষ্ঠের ঘর্ষণে কেমন নেতিয়ে পড়লো নৈরিতা আফতাবকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি যেন আর সে খুঁজে পেল না নিজের ভেতরে আজ আর তার বাধা দিতেও ইচ্ছে হলো না তার স্বামী নামক পুরুষকে তাই আর আফতাবের থেকে নিজেকে ঝাড়ানোর চেষ্টা না চালিয়ে পরম চোখ চোখঝোড়া বন্ধ করে নিল নৈরিতা উপভোগ করতে শুরু করলো আফতাবের মাতাল স্পর্শ প্রায় মিনিট পাঁচের পর আফতাব ছেড়ে দিল নৈরিতার উষ্টঝোড়া তবে তাকে ছাড়ল না নিজের থেকে ঠোঁট ছেড়ে কিঞ্চিৎ সময় নিয়ে সে তাকিয়ে রল নৈরিতার লজ্জাল লাজুক মুখশ্রীপানে অতপর একটু ঝুঁকে হুট করেই কামড়ে দিল নৈরিতার নাকটা ব্যথায় আহ করে ধনী তুলল মেয়েটা অজান্তেই হাত দিল নাকের ডগাই হাসল আফতাব মৃদু কণ্ঠে বলল এটা তোমার শাস্তি এই মাঝপথে চুল খুলে আমাকে পাগল করার শাস্তি এটা আফতাবের কথার প্রেক্ষিতে উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না নৈরিতা এমনি লজ্জায় কেমন নেতিয়ে পড়েছে মেয়েটা আবার উত্তর কি দিবে সে আফতাব বুঝল মেয়েটার লজ্জা এক হাতে নিজের বক্ষের সংস্পর্শে আগলে নিল সে নৈরিতাকে অন্য হাতে গাড়ি স্টার্ট করে ধীরে সুস্থে আবারও গাড়ি চালানো শুরু করল সে রাত নেমেছে ধরণীতে চারদিকে যেন আধারের ঘনকোটা গ্রাম হওয়ায় এই আধারের ঘানা সম্ভবত একটু বেশি চারদিকে জনমানবের সমাগমও শোনা যাচ্ছে না তেমন হয়তো সন্দেহতেই ঘরে ফিরে দাঁড় দিয়েছে তারা কয়টা আর বাজে এই সাতটা কি আটটা এর মধ্যেই যেন এই গ্রামের পরিবেশে মনে হচ্ছে মধ্যরাত চলে এসেছে নৈরিতাকে নিয়ে আফতাব কেবলই তাদের গ্রামের বাড়িতে এসেছে বাড়ির সামনে গাড়িটা থামাতে গাড়ি থেকে নেমে পাশে দাঁড়ালো নৈরিতা তাকালো তার সম্মুখে দাঁড়ানো বিশাল বাড়িটার দিকে অবাক হলো সে এ যেন কোনো পুরোনো আমলের রাজপ্রাসাদ অন্ধকারে ততটা বোঝা না গেলেও বাড়িটা যে বেশ তা বুঝতে বাকি রইল না তার মেয়েটা দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো বাড়িটা নৈরিতার বাড়ি দেখার মাঝেই ব্যাগ লাগেজ নিয়ে তার পাশে এসে দাঁড়ালো আফতাব বলল ভেতরে চলো ধ্যান বিচ্ছিত হল নৈরিতার অস্পষ্ট কণ্ঠে বলল হুম আফতাব সম্মুখে হাঁটা শুরু করলে নৈরিত তার পিছু পিছু এগিয়ে যেতে শুরু করলো ভিতরের দিকে কিন্তু ঘরের ভিতরে পা বাড়াতেই বাধা প্রদান করা হলো তাকে একজন মধ্যবয়সী ভদ্রমহিলা মহিলা বরণডালা হাতে বেশ স্বাসসজ্জ্বল মুখশ্রীতে এগিয়ে এলো তার দিকে বরণ করলো তাকে এবং আফতাবকে নৈরিত পূর্ণ দৃষ্টিতে তাকালো সে মধ্যবয়স্ক মহিলার পানে বয়সের ভারে চামড়া কিছুটা কুঁচকে গেছে তবে দাঁতগুলো অক্ষত আছে এখনও সারা শরীরে সোনালি রঙা গহনা ভরা ভরপুর মহিলা যে বেশ রুচি সম্পন্ন তা বোঝা যাচ্ছে তার পোশাক আশাকেই কিন্তু কে এই মহিলা আগে দেখেছে বলে তো মনে হচ্ছে না অবশ্য দেখবে বা কীভাবে সে শুধুমাত্র আফতাব আফতাবের ভাই বোন বাবা মা এবং গুটি কয়েক আত্মীয় স্বজনকে চিনে সবাইকে তো আর চিনে না তাদের বিয়েটাও কিছুটা ঘরোয়া পদ্ধতিতে সম্পন্ন হয় তেমন আত্মীয় স্বজনের তর্জুর ছিল না খানিক সময় নিয়ে নৈরিতাকে বরণ সম্পন্ন করলেন ওই মধ্যবয়স্ক মহিলা বললেন ভেতরে এসো নৈরিতা আস্তে ধীরে ভেতরে গেল মহিলাটি একটু এগিয়ে গেলেন তার কাছে মেয়েটার গালে হাত দিয়ে বললেন বাহ ভারী মিষ্টি মেয়ে তো তুমি আমাদের আফতাবের পছন্দ আছে বলতে হবে নৈরিতা সৌজন্যতার খাতিরে হাসলো একটু কিন্তু এই ভদ্র মহিলার পরিচয় জানার জন্য বেশ উদ্রীপ হয়ে উঠেছে তার মন নতুন বউ হয়ে আপনি কে আপনার পরিচয় কি হুট করে এ ধরনের প্রশ্ন করিও যাচ্ছে না মহিলাটি হয়তো বুঝতে পারলেন নৈরিতার মনের কথা তিনি হেসে বললেন আমি তোমার বড় চাচি শাশুড়ি একটু অসুস্থ থাকায় তোমার আর আফতাবের বিয়েতে যেতে পারিনি তাই তোমার সাথেও দেখা হয়নি নৈরিতা সালাম করলো তার চাচি শাশুড়ি সহ মুরব্বিধ সকলকে অতপর তাকে পাঠিয়ে দেওয়া হলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে অতপর হাসি মুখে বাড়ির ভেতরে ঢোকার অনুমতি দিল সব ঠিকঠাকই ছিল কিন্তু শেষে বিপত্তি বাঁধলো ঘুমাতে গিয়ে আফতাব এবং নৈরিতার দেরি দেখে তাদের দুজনের আলাদা রুমে ঘুমানোর ব্যবস্থা করা হয়নি কোনো আজকের মতো নৈরিতাকে বাড়ির অন্য মেয়েদের সাথে এবং আফতাবকে অন্য ছেলেদের সাথে ঘুমানোর জন্য বলা হয়েছে কাল তাদের জন্য ব্যবস্থা করা হবে কোনো আফতাব মনে মনে ফসে উঠল ভীষণভাবে তারা দেরিতে এসেছে এমন তো নয় যে আসবে না তাই বলে তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হবে না আরও তাদের আসার কথা শুনেই তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা উচিত ছিল কারণ তারা নতুন বিয়ে করেছে আফতাব বেশ বুঝতে পারছে এর পিছনে তার গণধর মতো রয়েছে সকালে আফতাব নিজে সাতটার কথা বলে সবাইকে পাঠিয়ে দিয়ে পরে পরে ঘুমিয়েছে তারই প্রতিশোধ নিচ্ছে তার বাবা আফতাব ফুঁসতে ফুঁজতে এগিয়ে গেল তার বাবার দিকে দরজাটা খোলাই ছিল আফতাব উঁকি দিল ঘরের ভেতরে দেখলো তার বাবা বেশ আয়েস করে বসে আছে বিছানার চাদরের উপর আফতাব রুমের ভিতরে ঢুকতে ঢুকতে বলল আসব ছেলের কণ্ঠস্ব শুনে তার দিকে তাকালেন রবিন সাহেব থমথমে কণ্ঠে বললেন এসেই তো পড়েছ আর অনুমতি নিচ্ছ কেন আফতাব রুমের ভিতরে ঢুকে তাকালো চারদিকে অতপর বলল বাহ বুড়ো বয়সেও দেখছি বউকে নিয়ে আলাদা রুমের শখ তোমার গেল না ছেলের আলাদা রুম কেড়ে নিয়ে নিজে বউ নিয়ে এখনও আয়েস করার ফোন দেওয়ার ছেলের এমন নির্লজ্জ কথায় যেন কান গরম হলো রবিন সাহেবের ফুঁসে উঠলেন তিনি দাঁতে দাঁত চেপে বললেন চুপ করো বেদব ছেলে তুমি কার সাথে কথা বলছো ভুলে গেছো কি বাবা হয়ে আমি তোমার বাবা আফতাব এবার সরু দৃষ্টিতে তাকালো বাবার পানে তার ছেলে স্বরে বলল সে সম্পর্ক তো তুমি মনে রাখো তাহলে কি আর বাবা হয়ে হিংসে করতে পারতে আমাকে তোমার ওই গোল গোল আলুর মতো চোখ দিয়ে কুদৃষ্টি নিক্ষেপ করতে পারতে আমার আর আমার একমাত্র বউয়ের মহব্বতে রবিন সাহেব অগ্নিদৃষ্টিতে তাকালেন ছেলের পানে কটমট করে বললেন মুখ সামলে কথা বলো বাঁধর ছেলে কার সাথে কী বলছো তুমি বলেছি বেশ করেছি তুমি কেন আমার বউ আর আমাকে আলাদা করার মতো এক ঘৃণ্য ষড়যন্ত্র মেতেছ তাই এইটুকু তোমার প্রাপ্য বাবা দাঁতে দাঁত চাপলেন রবিন সাহেব বললেন তাহলে আমিও যা করেছি বেশ করেছি গতকাল আমাদের সাতটা সাতটা বলে নাজেহাল করে নিজে পড়ে পড়ে ঘুমিয়েছ দশটা পর্যন্ত আর গ্রামের বাড়িতে এসে পৌঁছেছ এই রাতে তাই এটা তোমার শাস্তি আমি সজ্ঞানে এবং ভদ্রভাবে তোমার শাস্তি মাথা পেতে নিতে অস্বীকার করছি সে তুমি স্বীকার করো আর অস্বীকার করো শাস্তি তো তোমাকে নিতেই হবে আফতাব আবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বাবার পানে বললো দেখো বাবা যা করেছ করেছ এখন এই রুমটা আমাদের আজ রাতের জন্য ছেড়ে দাও তো রবীন্দন সাহেবাও অবাক হলেন অবাক কণ্ঠে বললেন আমার রুম আমি ছাড়বো কেন আশ্চর্য তুমি বুড়ো হয়ে গেছো বাবা এই বুড়ো বয়সে তোমার কাছ থেকে আমরা কোনো ভাই বোনের আশা করছি না কিন্তু তুমি নিশ্চয়ই আমার থেকে নাতি নাতনির আশা করছো তাছাড়া নিজের তরুণ ছেলে ছেলের বউকে ষড়যন্ত্র করে আলাদা রেখে নিজে বউ নিয়ে এই বুড়ো বয়সে আলাদা রুমে রং তামাশা করবে তা তো হবে না একটু তো সরম করো রবিন সাহেব হতবাক ছেলের এমন নির্লজ্জতা বাবার সম্মুখে কেমন কথা বলতে হয় সে জ্ঞানবোধ কি হারিয়েছে মনে মনে ফুঁসে উঠলেন রবিন সাহেব বললেন ছি ছি বাবার সামনে কিভাবে কথা বলছ তুমি লজ্জা লজ্জাসরম কি সব গুলিয়ে খেয়ে ফেলেছ আমি তো খেতে চাইনি তুমি আমাকে বৌছাড়া করার মতো এক ঘৃণ্য ষড়যন্ত্র করে লজ্জা স্বরম গুলে খেতে বাধ্য করেছ তেঁতে উঠলেন রবীন্দন সাহেব ক্রোধিত কণ্ঠে বললেন দূর হও আমার চোখের সামনে থেকে তোমার মুখ দেখতে চাইছি না আমি আফতাব ভেংচি কাটল বলল তোমাকে আমার এত সুন্দর সুদর্শন মুখ দেখানোর আমারও কোনো ইচ্ছা নেই তুমি আর মা আমাদের আজ রাতের জন্য এই রুমটা ছেড়ে দাও আমিও তোমার চোখের সামনে থেকে দূর হচ্ছি দাঁতে দাঁত চাপলেন রমিন সাহেব বললেন দেব না কি করবে তুমি কিঞ্চিত সময় নিয়ে ভাবলো আফতাব অতপর বলল দেবে না তো ঠিক আছে আমি এখনই মাকে ডেকে বলবো আমি যখন ফিরেছি তখন রাতের আধারে তোমাকে দেখেছি ঝোপের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে যমুনা খালার সাথে একা কথা বলতে রবিন সাহেব অবাক হলেন ছেলের কথায় অবাক কণ্ঠে বললেন কিন্তু সেটা তো মিথ্যা কথা আমি তো যমুনার সাথে কথা বলিনি এমনকি এ বাড়িতে আসার পর থেকে যমুনার সাথে আমার দেখা হয়নি একবারও ঠোঁট চৌড়া করে শয়তানি হাসি দিল আফতাব বলল তা তুমি জানো আর আমি জানি মা তো আর জানে না রবিন সাহেব চটে গেলেন বেশ ছেলেরে কি অধোপতন এখন মিথ্যা বলে ফাঁসাতে চাইছে তাকে তাই আর কোনো দিক না ভেবেই সে ক্রোধিত কণ্ঠে বললেন তোমার যা খুশি করে নাও এরম আমি ছাড়ছি না মানে ছাড়ছি না আফতাব বক্রদৃষ্টিতে তাকালো বাবার পানে অতপর গলা উঁচিয়ে ডাক দিল জাকিয়ে বেগমকে বলল মা মা ছেলের হাঁক ডাকে ছুটে এলেন জাকিয়া বেগম দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললেন কী হয়েছে এভাবে ডাকছিস কেন আফতাব একবার তাকালো রবিন সাহেবের ভরকানো মুখশ্রী পানে অথপর মায়ের দিকে তাকিয়ে বলল তোমাদের বিয়ের আগে বাবার সাথে যমুনা খালান না একটা ইটিস পিটিস সম্পর্ক ছিল জাপকিয়ে বেগম কোনো উত্তর দেওয়ার আগে চেঁচিয়ে উঠলেন রবিন সাহেব আফতাবের কথার তীব্র প্রতিবাদ করে বললেন মিথ্যা কথা যমুনার সাথে আমার কোনো ধরনের ইটিশ পিটিশের সম্পর্ক কোনো কালেই ছিল না ও আমার বোন হয় আপন বোন না বাড়ির পাশের সম্পর্কে বোন হয় জাকিয়া বেগমের তীক্ষ্ণ কণ্ঠস্বরে দমে গেলেন রবীন্দন সাহেব আফতাব যেন আরও সুযোগ পেয়ে বসল বেশ রসিয়ে রসিয়ে এসে বলল মা আজ আসার সময় দেখেছি জানো জাকিয়া বেগম বেশ উৎসুক হয়ে শোধালেন কি ঝোপের আড়ালে দাঁড়িয়ে বা আর কিছু বলতে পারলো না আফতাব তার আগে চিল্লি উঠলেন সাহেব সে বেশ ভালোভাবে বুঝেছেন ছেলের মুখ থেকে যদি যমুনা আর তার ব্যাপারে কোনো কথা বের হয় হোক সেটা মিথ্যা। তবে তার রক্ষা থাকবে না আজ তার জাকিয়া বেগম আজই রাতের বাড়ি ছাড়া করে ছাড়বেন তাকে এমনি বিয়ের পর থেকে এই পর্যন্ত এই যমুনা যমুনা করে জাকিয়া বেগম তার জীবন অতিষ্ঠ করে তুলেছে বিয়ের পরপরই কে যে জাকিয়া বেগমের কানে তুলেছিল যে যমুনার সাথে তার একটা সম্পর্ক ছিল কে জানে সেই দিন থেকে জীবন তার কয়লা কয়লা আর এখন সেই যমুনা নামটা নিয়ে তার বজ্জার ছেলেও সুযোগ নিচ্ছে রবিন সাহেব উত্তেজিত হলেন কিছুটা উত্তেজিত কণ্ঠে বললেন জাকিয়ে বলছিলাম কি আমরা তো বড়ো হয়ে গেছি তাই না এই বড় বয়সে আবার আলাদা রুম নিয়ে কী করবো বলো ওরা নতুন নতুন বিয়ে করেছে আমরা বরং আজ আমাদের রুমটা ওদেরই ছেড়ে দিই আফতাব আকাশ থেকে পড়ার মতো ভান করলো বলল, এ মা ছি 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 কি বলছ তোমরা রুম ছেপে দিবে সেই রুমে আমি আর নৈরিতা থাকবো তা কি করে হয় আজকে একটা রাতের ব্যাপার তো আজ রাতটা আমি আমার নৈরিতা ম্যানেজ করে নেব যদিও নৈরিতা এখানকার কিছুই চেনে না কিন্তু সমস্যা নেই আমরা ম্যানেজ করে নেব তোমরা রুমেই থাকো আফতাবের কথা শেষ হতেই জাকিয়া বেগম বাঁধা দিলেন তাকে বললেন তোর বাবা তো ঠিকই বলেছে তাছাড়া মেয়েটা নতুন এখানে এসেছে কাউকে চিনে না জানে না হয়তো অস্বস্তি লাগবে তুই আর নৈরিতা বরং আজ এই ঘরেই থাক আমি আর তোর বাবা অন্যদের সাথে ম্যানেজ করে নিচ্ছি আজ রাতটা না 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 তা কি করে হয় একদম বেশি কথা বলিস না নৈরিতাকে নিয়েই আমরা ছেড়ে দিচ্ছি রুমটা এত করে যখন বলছো ঠিক আছে আমি আর নৈরিতা এখানেই থাকি আজ রবিন যেন আফতাবের এমন অভিনয়ে হতবাক হয়ে পড়লেন ক্ষণে ক্ষণে চমকে যাচ্ছেন তিনি এ তার ছেলে তো নাকি জন্মের সময় হাসপাতালে কোনো নির্লজ্জ ঠোঁট কাটা অভিনয় শিল্পীর বাচ্চার সাথে পাল্টে গিয়েছিল রবিন সাহেবের বেশ সন্দেহ হচ্ছে এ ছেলে তার নয় নির্ঘাত হাসপাতালে বদল হয়েছে না এবার ঢাকা ফিরেই সে হাসপাতালে আফতাব জন্মেছিল সেই হাসপাতালের খবর নিতে হবে তারপর যার বাচ্চা তাকে পার্সেল করে ফেরত দিতে হবে এই নির্লজ্জ বাচ্চা সে রাখবে না কিছুতেই রাত বেড়েছে কিছুটা চারদিকে আধারের ঘন প্রকৃতি নিস্তব্ধ হয়ে সেখানে হানা দিতে শুরু করেছে নিশাচর প্রাণীরা রবিন সাহেব এবং জাকিয়া বেগম তাদের রুম ছেড়ে দিয়েছেন আফতাবার নৈরিতের জন্য খাওয়া দাওয়ার পারচ্য কে কেবলই রুমে ঢুকলো তারা বেশ ক্লান্ত লাগছে দুজনের শরীরই রুমে ঢুকে আফতাব ধপ করে বসে পড়েছে বিছানায় এই বাড়িতে আসার পরেই সে ফ্রেশ হয়ে জামাকাপড় বদলে নিয়েছিল তবে নৈরিতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলেও শাড়ি বদলায়নি সারাদিন শাড়ি পরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠে যেছেন মেয়েটা শাড়িটা বদলাতে হবে এখন লাগেজটা খুলে নিজের নরম জামা কাপড় বের করতে চাইল নৈরিতা কিন্তু লাগেজ খুলতেই চক্ষু তার চরক গাছ একই তার জামা কাপড় কোথায় এ তো সব আফতাবের শার্ট প্যান্ট দিয়ে ভরপুর এগুলো এখানে কিভাবে এলো নৈরিতার যতদূর মনে আছে সে তার লাগেজে আফতাবের কোনো জামা কাপড় রাখেনি তাহলে এই কাজ কে করল নিশ্চয়ই এই বদলকটা নৈরিতা কটমট করে তাকালো আফতাবের পানে দাঁতে দাঁত চেপে বলল আপনার জামা কাপড় আমার লাগে যে কীভাবে এলো আফতাব ভাবলে সিনভাবে শুয়ে পড়ল বিছানায় স্বাভাবিক কণ্ঠে বলল আমি রেখেছি কখন করেছেন এই কাজ তুমি ঘুমানোর পর আফতাবের স্বাভাবিক উত্তরে যেন আরও তেঁতে গেল নৈরিতা ঝাঁঝারো কণ্ঠে বলল কেন রেখেছেন কখনো শুনেছ স্বামী স্ত্রী কোথাও যাচ্ছে অথচ কাপড় নিচ্ছে আলাদা আলাদা বেগে নৈরিতা এবার রেগে গেলো বেশ তবে প্রকাশ করলো না প্রকাশ করে লাভ আছে কি কোনো এই লোক কি আর কোনো কথা শোনার লোক উল্টো এক এক কিছু বললে নিজেরই নাস্তানাবোধ হয়ে ফিরে আসতে হবে নৈরিতা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো অতপর বলল কিন্তু আমার জামাকাপড় কোথায় আছে নিচে নৈরিতা আর কথা বাড়ালো না খুঁজতে শুরু করলো নিজের জামা কাপড় উপর থেকে টেনে টেনে আফতাবের সব জামা কাপড় তুলে নিচের দিকে তার গুটি কয়েক কাপড় পেল নিজের জামা কাপড় সব রাজ্য শুদ্ধ ভরে রেখেছে আর তার মাত্র কয়েকটা কাপড় এনেছে নৈরিতা অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে তাকালো আফতাবের পানে তবে বলল না কিছুই নিজের একটা থ্রি পিস খুঁজে বের করার যুদ্ধে নামল সে কিন্তু আফসোসের ব্যাপার লাগেজের কোথাও একটা থ্রি পিস নেই যে কয়টা তার কাপড় আছে সব শাড়ি শাড়ি এবং শাড়ির সাথে পরা সরঞ্জাম ছাড়া আর কিছুই আনেনি আফতাব শাড়ি পরে কি সারাদিন ঘোরা যায় বিশেষ করে রাতে ঘুমানোর সময় নৈরিতা এবার আর নিজের রাগ দমন করতে পারল না তেজি কণ্ঠে বলল আমার থ্রি পিসগুলো কোথায় আফতাব এবারও ভাবলে নির্বিকার ভঙ্গিতে এসে বলল ওগুলো তো আমি রেখে এসেছি এখন আমি ঘুমাবো কী করে কেন শাড়ি দাঁতে দাঁত চাপল নৈরিতা বলল শাড়ি পরে কি ঘুমানো যায়। আসেন আপনাকে আমি শাড়ি পরিয়ে দিই আপনি ঘুমান শাড়ি পরে আফতাব বাঁকা দৃষ্টিতে তাকালো নৈরিতার পানে বলল আমি শাড়ি পরতে যাব কেন তুমি মেয়ে মানুষ তুমি পরো ওসব নিশ্চয় আমার কর্ম নয় নৈরিতা উত্তেজিত হলো ঝগড়া সুরে বলল তাহলে আপনার কর্ম কি সবসময় আমার পিছনে লাগা আফতাব দ্রুত শোয়া থেকে উঠে বসলো নৈরিতার দিকে তাকিয়ে বলল তোমার সামনে পিছনে আশেপাশে লাগা ছাড়া আর কোনো এই মুহূর্তে আমি কাজ দেখছি না নৈরিতা আবারও কিছু বলতে চাইল কিন্তু তাকে থামিয়ে দিল আফতাব বলল দেখো তোমার সাথে এই রাতে রোমান্স বাদ দিয়ে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই আমার এত কষ্ট করে যে সর্বোচ্চ নির্লজ্জতার প্রমাণ দিয়ে আলাদা রুম নিয়েছি নিশ্চয়ই তোমার সাথে ঝগড়া করার জন্য নয় কথাটা বলে একটু থামলো আফতাব বলল তোমার সমস্যা তো ঘুমানোর সময় কি পড়বে তা নিয়ে ওয়েট আমি এখনই সমাধান করে দিচ্ছি নৈরিতা দৃষ্টিতে থাকালো আফতাবের পানে সন্ধিহান কণ্ঠে বলল কি সমাধান আফতাব উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে নৈরিতার পাশে এসে দাঁড়িয়ে লাগেজ খুঁজে নিজের একটা টি শার্ট হাতে নিল সেটা বাড়িয়ে দিল নৈরিতার দিকে বলল এটা পরে ঘুমিয়ে যাও নৈরিতা হতবাল। এই ছয় ফুট উচ্চতার জলহস্তির মতো দেহি মানুষের টি শার্ট পরবে কিনা তার মতো একটা পুঁচকে মেয়ে এটা যদি সে শরীরে জড়ায় তবে এর নাম আর টি শার্ট হবে না নির্ঘাত বোরকা হয়ে যাবে নৈরিতা আফতাবের হাত থেকে টি শার্টটা নিল না উল্টো বলল আপনার টি শার্ট আপনি পরুন ভালো বুদ্ধি দিলাম দাম দিলে না তো তাহলে শাড়ি পরেই ঘুমুক নৈরিতা হাত বাড়িয়ে আফতাবের হাত থেকে নিল টি শার্টটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল আপনার মাথায় এসব উদ্ভুত বুদ্ধি আসে কোথা থেকে আপনার মনে হয় কি এই টি শার্ট আমার লাগবে এখানে আমি নই শুধু আমার মতো আরও দুটো নৈরিতেকে ঢোকানো যাবে আফতাব লাজুক ভঙ্গিতে হাসল এবার সরু বলল বলাই শার্টাস আরেকটা নৈরিতাকে ঢোকানোবে কেন আমি আছি না আজ বরং এই টি শার্টের ভিতরে তুমি আমি দুজন একসাথে ঢুকে যাই এক টি শার্টে তুমি আমি উফ কি রোমান্টিক কি রোমান্টিক আফতাবের কথায় বিন্দু পরিমাণ অবাক হল না নৈরিতা এই কয়দিনে এসে এই লোকের নির্লজ্জতার সাথে বেশ ভালোভাবে পরিচিত হয়ে উঠেছে এসব কথা তো এর কাছে দুধভাদ নৈরিতা বরং কিঞ্চিত সময় নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আফতাবের পানে অতপর হাতে ধরে টাকার টি শার্টটা ছুঁড়ে মারল আফতাবের মুখের উপর মুহূর্তে কোনো সময় ব্যয় না করে হন করে বেরিয়ে গেলো রুম থেকে আফতাবও দেরি করলো না ছুট লাগালো বউয়ের পিছু পিছু ছুটতে ছুটতে সে বলল আরে কোথায় যাচ্ছ তুমি এত কষ্ট করে এই রুম পেয়েছি নিজের মান সম্মান নিলামে চড়িয়ে নিজের একমাত্র বাপের সাথে আর এক নারীর লাগিয়ে এই রুম হাসিল করেছি আমি আর তুমি কিনা এই রাত বিরাতে এই রুম ছেড়ে চলে যাচ্ছ এত নিষ্ঠুর এত পাশান হতে পারো না তুমি বউ কিছুতেই না নৈরিতা শুনল না কোনো কথা এই বান্দার এমন বাক্যের সাথে অপরিচিত সে সুতরাং এর এমন ঠোঁট কথা শুনে চমকে গিয়ে দাঁড়িয়ে পড়ার কোনো মানেই হয় না নৈরিতা সোজা হেঁটে গেল নীরা যে রুমে আছে সে রুমের দিকে রুমে নীরার ব্যাগ থেকে এক তার একটা এনে করে ধরল জন্য রুমের দিকে। নৈরিতার জামার মাপ এক হয় অবশেষে তার সুবিধা হতো হলো একটা নয়তো এতদিন নিরাইতার তার জামা নিয়ে টানাটানি করেছে শুধু আফতাব নৈরিতার পেছনে আবার ফিরে আসতে আসতে লক্ষ্য করলো তার বাবা রবিন সাহেব পাইচারি করছেন ড্রয়িং রুমে আফতাব পিছু ছেড়ে দিল নইডিতার এগিয়ে গেল তার বাবার পানে খিঞ্চিত সময় নিয়ে বাবাকে পর্যবেক্ষণ করে বেশ রসিয়ে রসিয়ে বলল কি বাবা বউ ছাড়া ঘুম আসছে না বুঝি ছেলের এমন কথাই পাইচারি থামিয়ে দিলেন রবিন সাহেব তাকালেন আফতাবের পানে সে আগেই বুঝেছিল এই নির্লজ্জ ছেলের যখন এখানে এসেছে নিশ্চয়ই কোনো ভালো কথা বলতে আসেনি সে রবিন সাহেবের মুখশ্রী থমথমে হলো থমথমে কণ্ঠে বললেন আমি তোমার মতো বউ পাগলা নই আফতাব ঠোঁট পাকাল বলল তা ঠিক বউ পাগল নও তুমি বউ পাগলা নয় বলেই তিন জন্ম বউ পাগলা হলে যে কি হতো কে জানে তাহলে বোধহয় এক বাংলাদেশ সব হতো রবিন জোরদারের সন্তানে ভরপুর রবিন সাহেবের কর্ণ ভারী হলো একই কথা ছেলের মুখে দাঁতে দাঁত চেপে সে বলল চুপ করো বেদর ছেলে এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব তোমার হ্যাঁ তা তো ফেলবেই কথাই আছে না সত্যি কথার ভাত নেই আমি সত্যি কথা বলেছি বলে তুমি আমায় থাপ্পড় দিতে দিয়ে দাঁত ফেলার দেওয়ার ভয় দেখাচ্ছ কথাটা বলে একটু থামলো আফতাব অতপর আবার বলল কিন্তু তোমার ওই নরবরে হাতের থাপ্পড়ে যে আমার দাঁত পড়বে না বাবা কারণ আমি কোলপিটে গিয়ে কোলগেট দিয়ে দাঁত ব্রাশ করি রবিন সাহেব তাকালেন ছেলের পানে না এই ছেলের সামনে কথা বলে লাভ নেই কোনো এর সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বার তার থেকে প্রস্থান করা যুক্তিযুক্ত হবে তাই তিনি আর কোনো উত্তর দিলেন না আফতাবের কথার শুধুমাত্র একবার ছেলের পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেই লম্বা লম্বা কদমে প্রস্থান করলেন রবিন সাহেব আফতাব ওখানে একা একা দাঁড়িয়ে কি করবে যার সাথে যার কাছে এসেছিল সে তো চলে গেল তাই সেও চলে এলো রুমে রুমে ফিরে দেখতে পেল নৈরিতা বিছানায় বিড়াল ছানার মতো গুটিশুটি মেরে ঘুমিয়ে আছে হয়তো সারাদিনের জার্নিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েটা তাই আর আফতাব জ্বালানো না নৈরিতাকে এমনিতে আফতাবের সাথে মেয়েটার সম্পর্ক ঠিক হোক বা না হোক বিয়ের পর আফতাবকে রেখে আগে ঘুমায়নি একদিনও অবশ্য নৈরিতার এই বদ অভ্যাসটার কারণে আর উপায় বেজাই বিরক্ত আফতাব মেয়েটার এই অভ্যাসের কারণে তাকে নিজের বুকে টেনে নিয়ে বা চুমু খেয়ে এখন অব্দি ঘুমাতে পারেনি আফতাব যাক আজ অন্তত মেয়েটাকে বুকে জড়ানো যাবে চুমু খাওয়া যাবে তার কপালে ঠোঁট প্রশস্ত করে বিস্তর হাসলো আফতাব রুমের উজ্জ্বল লাইটটা নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল সে অতপর নিঃশব্দে বিছানার এক পাশে শুয়ে নৈরিতাকে টেনে নিল বুকে মেয়েটার কপালে আলতোভাবে চুমু খেলো গুটি কয়েক অতপর নিজের বক্ষে প্রাণপ্রিয় স্ত্রীকে পাড়ি জমালো ঘুমের দেশে রাতের আধার কেটেছে ভোর হয়ে গেছে সকালে স্নিগ্ধ মিষ্টি রোদ এসে হানা দিয়েছে প্রকৃতিতে গ্রামের পরিবেশে সকালের এই মিষ্টি রোদের সাথে যেন তুলনা হয় না কোনো কিছুর আরও যদি হয় হেমন্তের হালকা শীত সকালের মিষ্টি রোদে বাড়ির সব পুরুষরা চেয়ার পেতে বসেছে উঠানে মেয়েরাও আছে তবে একটু ওপাশে উনুনের পিঠে সবাই সকালে নাস্তা তৈরির তর্জু চলাচ্ছে যদিও বাড়ির ছোট সদস্যের করতে দেওয়া হচ্ছে না তেমন কিছুই তবুও তারা বসে রয়েছে অনুনের কাছেই এ পুরুষের সভায় সকলের কথোপকথনে আফতাব বুঝলো তাদের গ্রামে আনা হয়েছে তার কাকাতো ভাইয়ের পাঁচ ছেলের পাঁচ বছরের ছেলে শিহাবের মুসলমানের অনুষ্ঠান উপলক্ষে কথাটা শোনার মতো মেজাজটা বিগড়ে গেল আফতাবের একটা মুসলমানের অনুষ্ঠানের জন্য কিনা তাকে সেই এক সপ্তাহ আগে ঢাকা থেকে এনে বসিয়ে রেখেছে তারে। এই এক সপ্তাহ বসে কি এখন মুসলমানের অনুষ্ঠান খাবে নাকি নিজের মুসলমানের দ্বিতীয়বারের মতো আবার সম্পন্ন করবে নতুন নতুন এমপি নির্বাচিত হয়েছে সে এত কাজ তার কাজ ভালো না করলে কি জনগণ পরেরবার বার ভোট দেবে তাকে পরেরবার আবার এমপি নির্বাচিত না হতে পারলে তো লজ্জায় না কাটা যাবে তার সেখানে সাধারণ একটা মুসলমানের অনুষ্ঠানের জন্য তাকে এনে বসিয়ে রাখা হয়েছে গ্রামে এ কথা সবাই তাকে আগে বলতো অনুষ্ঠানের একদিন আগে আসতো সে আফতাব চটে গেল কিছুটা বেশ ক্ষোভ নিয়ে বলল সামান্য একটা মুসলমানের অনুষ্ঠানের জন্য আমাকে এতদিন আগে এনে বসিয়ে রেখেছ এখানে আমার কি কোনো কাজকর্ম নেই সকলের মধ্যে বসেছিল শিহাব নামক পিচ্ছিটা যার মুসলমানের অনুষ্ঠান মুসলমানি অবশ্য ইতিমধ্যে হয়ে গেছে তার একটা হলুদ সবুজের লুঙ্গি পরে সামনের দিকটা হাত দিয়ে উঁচু করে ধরে সারাদিন হেঁটে বেড়াইছে আফতাবের কথা শুনে চোখ ছোট ছোট করে তারপানে তাকালো শিহাব বলল সামান্য মুসলমানি তো কি মুসলমানি অসামান্য কিছু নাকি আফতাবের কথায় ঠোঁট বাঁকালো ছোট শিহাব তার ছেলে সরে বলল তুমি কি বুঝবে আমার মুসলমানের অসমানতা তোমার কি মুসলমানি হয়েছে নাকি আফতাব অবাক হলো সিহাবের কথাই কি বলে এই পিচ্ছিটা কিন্তু এই পিচ্ছির কাছে তো হারা যাবে না তাকে নেতায় নিজের পক্ষে সে বলল হয়েছে আলবাত হয়েছে পাঁচ বছর হয়েছে বাবার রিমোট কন্ট্রোল গাড়ির লোভ দেখিয়ে আমার আর বলতে পারল না আফতাব তাকে কথার মাঝখানে থামিয়ে দিলেন রবিন সাহেব বললেন চুপ ছেলে ছিল শরম কি সব গুলিয়ে খেয়ে ফেলেছ নাকি আফতাব ছোট ছোট চোখে তাকালো বাবার পানে বলল এখানে লজ্জা শরমের কি আছে আমি তো সত্যি কথা বলছিলাম রবিন সাহেব হাত জোর করলেন বললেন আল্লাহ রাস্তায় এখন সত্যি কথা বাদ দিয়ে ভেতরে যাও তুমি আর আমাকেও একটু শান্তিতে থাকতে দাও সে তো আর হচ্ছে না আমি বেঁচে থাকতে তোমার আর শান্তিতে থাকা হচ্ছে না বাবা রবিন সাহেব বুঝলেন ছেলে এখানে থাকলে নিস্তার আছে আর না এই ছেলে নির্লজ্জ মুখের নিস্তার আছে পরে দেখা যাবে ভাই বোনদের সামনে এই বয়সে এসে মান সম্মান নিয়ে টানাটানি বাঁধবে কিন্তু এই ছেলেকে এখান থেকে ওঠানো যায় কিভাবে রবিন সাহেব আশেপাশে তাকালেন অতপর কণ্ঠ কিছুটা খাঁদে নামিয়ে আফতাবকে বললেন তোমাকে বউ ডাকছে গিয়ে শুনে এসো কি বলে নৈরিতা আফতাবকে ডাকছে অবাক হলো সে নৈরিতা তো তাকে ডাকে না কখনো কথাটা সত্যতা যাই তাই করতে আফতাব তাকালো আশেপাশে দেখল নৈরিতা অনুনের পিঠে বসা থেকে উঠে ঘরের ভেতরে দেখে যাচ্ছে তবে কি সত্যিই তাকে ডেকেছে নৈরিতা আফতাব আবার ফিরে তাকালো বাবার পানে সন্ধেহান কণ্ঠে বললো সত্যি নয় ডেকেছে আমাকে বিশ্বাস না হলে গিয়ে দেখে এসো বাবার কথা বিশ্বাস করে উঠে দাঁড়ালো আফতাব শরীরে ঠিক করতে করতে যাচ্ছি আমি যে বউ তাকে জীবনেও ডাকে না সে বউ আজ ডেকেছে তাকে ভেতরে ভেতরে আনন্দে ফেটে পড়েছে আফতাব নিশ্চয় বউটা তার রোমান্টিক হয়ে গেছে তার সাথে একটু একাকি সময় কাটাতে চাইছে নয়তো এই সাত সকালে সকালের সকলের মধ্য থেকে তাকে ডেকে পাঠাতো নাকি খুশি মনে রুমে প্রবেশ করলো আফতাব কিন্তু তার বউ কই রুম তো ফাঁকা ওয়াশরুম থেকে পানির আওয়াজ পেয়ে আফতাব বুঝে নিল বউ তার ওয়াশরুমে আছে রুমের দরজাটা আটকে অপেক্ষা করতে লাগলো বউর জন্য খানিক সময় বাদে ওয়াশরুম থেকে বের হলো নৈরিতা এদিকে ওদিক তাকানোর আগেই দৌড়ে তাকে ঝাপড়ে ধরলো আফতাব আকস্মিক ঘটনায় হকচকে উঠলো মেয়েটা কণ্ঠে বললো এ কী করছেন সকাল সকাল মাথায় কোনো ব্যায়াম উঠেছে নাকি যার বহি প্রকাশ করতে উপস্থিত হয়েছেন আমার সম্মুখে আফতাব পাত্তা দিল না নৈরিতর পাথাই সে বরং আর একটু দৃঢ়ভাবে নিজের বক্ষে জড়িয়ে নিল নৈরিতাকে আদরে কণ্ঠে বলল আমাকে ভীষণ মিস করছিল বুঝি সরি বউ সারাক্ষণ কি আর তোমার কাছে বসে থাকলে চলবে নাকি বাহিরের লোকদের সাথেও তো একটু দেখা সাক্ষাৎ করতে হবে তাই না নৈরিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো আফতাবের বাহুবন্ধন থেকে বলল আপনাকে আমি মিস করতে যাব কোনা ছাড়ুন আগে আমাকে ছেড়ে কথা বলুন ছাড়তে যদি বলবে তবে ডাকলে কেন অবাক হলো নৈরিতা অবাক কণ্ঠে বলল আমি ডেকেছি আমি আবার কখন ডাকলাম আপনাকে ও অবাক হলো এবার নৈরিতাকে ছেড়ে দাঁড়ালো সে কিছুটা অবাক বলল ডাকোনি তুমি আমাকে না তো আফতাব বুঝল তার বাবা তাকে মিথ্যা বলে ওখান থেকে পাঠিয়েছে একদিকে ভালোই হয়েছে বাড়ির সবাই বাইরে ভেতরে এমন ফাঁকা পরিবেশে নৈরিতাকে নিয়ে একটু একাকি সময় কাটানো যাবে তবুও তাকে মিথ্যা বলার প্রতিশোধ তো সে নিবেই যাই হোক আপাতত নৈরিতাকে তো সামলানো যাক আফতাব নিজের হাত ছাড়িয়ে আবার জড়িয়ে ধরল নৈরিতাকে বেশ দাপটের সাথে বলল মিথ্যা কেন বলছো তুমি ডেকেছো আমায় আমার বাবার বিখ্যাত রবীন্দ্র জোরদার বলেছেন তুমি আমায় ডেকেছ আমার বাবা নিশ্চয় মিথ্যে বলবেন না বন্ধুরা আজকের গল্পের নাম প্রণয় আলিঙ্গন গল্পের বারোতম অংশ এটি লিখেছেন সাদিয়া শৌকত বাবরি বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে